सर्वपरवशी की तमन्ना अब हमारी दिल में है, देखना है जोर कितना बाजुओं का दिल में है। हम जिएंगे तो इस वतन के लिए, हम मरेंगे भी तो इस वतन के लिए, और मरने की बात भी गंगा जल में बहती हुई हमारी उस्तिया को कोई कान लगा कर सुनेगी तो एक ही आवाज आएगी, भारत माता की जय। ভারতের স্বাধীনতায় আরো এক নতুন সূর্যোদয়। আজকে যদি আমরা স্বাধীন ভারতে স্বাধীনতা দিবস উদযাপন করছি শুধুমাত্র তাদের জন্য, যারা দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন, তাজা রক্তে রাঙিয়ে দিয়েছিলেন ভারত মায়ের আঁচল। তো চলো আজকে আমরা সেই দিনগুলোতে পাড়ি দিই, শহীদদের দেশপ্রেমের ভালোবাসাকে দেখে নেই। 1857 খ্রিস্টাব্দে ঝাঁসি রানী ও মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেন এবং তারা শহীদ হয়েছিলেন। তারপর লাল বাহাদুর ইচ্ছাত্মক লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয় এবং তারা দেশকে স্বাধীন করার প্রয়াস চালিয়ে যায়। এরপর ক্ষুদিরাম বসু সব থেকে কম বয়সী শহীদ, যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। 30 মার্চ 1931 সালে যখন 24 বছর বয়সের ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে এতটুকু ভয়ের চিহ্ন ছিল না। ফাঁসির মঞ্চে মৃত্যুর সামনে দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে ভগৎ সিং শহীদ হয়ে গেল। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু ও যতীন দাকে যখন আদালতে ইনকলাবের মানে বলতে বলা হয়েছিল তখন ইনকলাব এক লড়াই হ্যায় जुल्म और नाइंसाफी के खिलाफ, इनकलाब एक हथियार है आदमी पर आदमी का शोषण रोकने के लिए, इनकलाब एक ऐलान है देश के नौजवानों को एकजुट करने के लिए, इनकलाब एक चेतावनी है इस बर्बर सरकार को होशियार करने के लिए, इनकलाब एक पुकार है सोए हुए आवाम को उठाने के लिए, इनकलाब एक आवाज है दबे हुए जमीर को जगाने के लिए। नेताजी सुभाष चंद्र बोस, नेताजी सुभाष चंद्र बोस IAS से चाकरी पेयेछिलेन, IAS से चाकरी पेयेछिलेन, কিন্তু তিনি চাকরিতে যোগদান না করে আজাদিন ফোর্স গঠন করেন। এই আজাদিন ফোর্স পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। তার ডাক ছিল দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর মহাত্মা গান্ধী, সর্দার বল্লভ ভাই প্যাটেল, চাচা নেহরু অহিংসা ও বিনা হাতিয়ারের লড়াই লড়ে ব্রিটিশদের আমাদের দেশ থেকে যাওয়ার জন্য বাধ্য করে। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতার আনন্দ হারিয়ে যায় দেশভাগের তীব্র যন্ত্রণায়। যাই হোক, এইভাবে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। আজকে আমরা আমাদের স্বাধীনতার 74তম বর্ষে পদার্পণ করলাম, কিন্তু কতটা স্বাধীনতা পেরেছি আমরা? আমরা হয়তো ইংরেজ শাসন থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনো আমাদের সমাজকে গ্রাস করে রেখেছে ধর্মীয় ভেদাভেদ। আজও ধর্মের জন্য মানুষকে খুন হতে হয়, আজও বেকারত্ব ও দরিদ্রতা আমাদের সমাজকে ঘিরে রেখেছে, আজও বেকারত্বে জ্বালায় যুবকেরা আত্মহত্যা করে, আজও ফসলের প্রকৃত দাম না পাওয়ার জন্য চাষিরা জীবন যুদ্ধে হেরে যায়। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে আমরা বিফলে দিতে দেব না। আমাদের মধ্যে থাকবে না কোনো জাতীয় ভেদাভেদ, কুসংস্কার, সমস্ত সামাজিক ব্যাধিকে দূরে ফেলে আমরা ভারতবাসী এক দেশ এক জাত হয়ে একসঙ্গে আসবো। অবশ্যই জয়ী হব, অবশ্যই জিতব, অবশ্যই জয়ী হবে ভারতবাসী। তাই সমস্ত রকম সংকীর্ণতাকে ঠেলে ফেলে যদি আমরা এক হয়ে উঠতে পারি তবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।